দশক টাঙ্গাইলের কালিহাতিতে বাস ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও জন গতকাল মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লিঙ্ক রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান চারজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি ঘটনার পর এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে